সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। এদের আসলে কিছুই নেই, হতদরিদ্র, দিন আনা দিন খাওয়া পরিবারের মানুষেরা বাস করে নদীর চরে। হ্যাঁ, আরামবাগ পৌরসভা এলাকায় বাঁধের ধারে নদীর চরে এই মানুষগুলোই বাস করে। বর্ষা এলেই ফি বছর আতঙ্কের প্রহর গোনা শুরু হয়ে যায় এদের। এই বুঝি ধেয়ে এলো দ্বারকেশ্বর নদের বন্যা, আর এলোমেলো তছনছ করে সব ধুয়ে মুছে নিয়ে গেল শেষ সম্বলটুকুও। বন্যার লক্ষণ, নদীর জলের আস্ফালন, ওঠা নামা, সবার আগে নজরে আসে এদেরই। বুক চাবড়ানো শুরু হয় সবার আগে এদেরই। পৌরসভা দিল বা না দিল এক টুকরো ত্রিপল তো জোগাড় করতেই হয়, কারণ সব ছেড়ে তড়িঘড়ি উঠে আসতে হয় বাঁধের ওপর। আর বন্যার জল বাঁধ টপকানোর উপক্রম হলে তখন তো পৌরসভা বা সরকারের অস্থায়ী শিবিরে সব ফেলে রেখে চলে যেতে হয়। সব স্বাভাবিক হলে ফিরে এসে বাসস্থানটুকু ঠিক কোথায় ছিল সেটাও আর খুঁজে পায় না এরা। শুনুন আরামবাগ বাঁধপাড়া এলাকার সেই রকমই কিছু হতদরিদ্র মানুষের দুঃখের কথা, আর সবশেষে পৌর প্রশাসক এদের নিয়ে বা এদের জন্য কি বার্তা দিলেন সেটা শোনা যাক। ছেলে পুলে সব থাকে, ছাগল হাঁস মুরগি কখন কি চলে যাবে, কি কি হবে আমরা জানিনি। থাকি বান এসে গেলে বাঁধের উপরে থাকি আমরা, এই তিরপল খাটিয়ে। একটা যদি তিরপল দেয় নাহলে আমরা নিজেরাই কিনে নিই। তিরপল একটা পেয়েছি, এখন আর তারপর আর কিছু পাইনি। কেন বাড়ি ছেড়ে চলে গেছেন? না, আমরা বাঁধে থাকি এখন। থাকো, বাড়ি ছেড়ে চলে গেছেন তো? না, বাড়ি ছেড়ে এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এইটা আমাদের বাড়ি। বাঁধে উঠে পড়ি আমরা, যখন বান আসে তখন আমরা বাঁধে উঠে পড়ি। এখন কি অবস্থা আছে? এখন এই যে ঝড়ে থাকি, ঝড়ে কোনো কিছু পাইনি, আর নাই ঘর দুয়ার করে দেয়নি, তাহলে আর কী হবে? ছেলে পুলে নিয়ে সংসার নিয়ে সামলাবো, না ঘর বাগাবো, না ছেলেদেরকে খাওয়াবো, সেই নিয়েই হচ্ছে এখন। আর কিছু তো না, সাত ছটা লোক আমরা। এবার আমার স্বামীর ইনকাম নাই বেশি, এবার আমরা লোকের বাড়ি পাঁচ ছটা ঘরে কাজ করি। কি অবস্থা? নদীর গাবলে বাড়ি আমাদের, এই তো পরিচিতি আমাদের, দেখতে পাচ্ছি খাওয়া নাই দাওয়া নাই সব। বৃষ্টি হচ্ছে, কি করবো? একটু চিরা তিরপলই থাকতে হচ্ছে। আচ্ছা, খাওয়া দাওয়া কিছু পেয়েছেন? না, খাওয়া দাওয়া পাইনি। নিম্নচাপের ফলে বাঁধের নিচতে বান বন্যার ভয়েতে মানুষ বাঁধে এসে বসবাস করছে। আমরা 2 নম্বর ওয়ার্ডের বাসিন্দার, ঠিক আছে? আমাদের কাছে এই যে সব মানুষগুলো বাঁধের নিচে যে রয়েছে, তাদের যে এসে দুটো খাওয়া পড়া মানুষ পাক, তাদের কোনো না কেউ দেখছে। ওই যদি মানুষ যায় তবে একটা তিরপলের দরখাস্ত দিলে একজন পাচ্ছে তো একজন পায় না, এমনি ভাব সব দুর্গতেই মানুষ বসবাস করছে। মানুষ যাতে ভালোভাবে পরিবেশ পায়, হ্যাঁ, মানুষ তবে তো তাদের পাশে যেয়ে দাঁড়াবে, নাহলে কোথায় যেয়ে মানুষ দাঁড়াবে? মানুষের সামনে তো আসতে হবে মানুষ, আমরা যে যাবো তাদেরকেও তো আসতে হবে, এসে দাঁড়ালে বললে তবে তো আমরাও বলবো তাদের পাশে দাঁড়াবো। যে নদীর ভিতর যে চর আছে, কিছু মানুষ এখানে বসবাস করে, তাদের আমরা সতর্ক করেছি, কারণ বাঁকুড়াতে যে প্রচুর বৃষ্টি হচ্ছে, হরকা বান আসে, যাতে ওদের ভাসিয়ে না নিয়ে যায় ওদিকে বলেছি তোমরা উঁচু জায়গায় বা স্কুলে যাও। তাদের আমরা কিছু ত্রিপলও দিয়েছি, তাদের জন্য পৌরসভা যথাযথ ব্যবস্থা করছে। এখন খাওয়া দাওয়া উঠে আসেনি, তাদেরকে আমরা সতর্ক করেছি মাঙ্গলিক দোষ, কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন
শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।